হাই সবাইকে। আর এখন না ভাবছো গুড মর্নিং বলবে, এখন গুড মর্নিং না, এখন হচ্ছে গুড নাইট। তো হঠাৎ করে মনে হলো অনেক দিন ব্লগ ভিডিও করিনি, আর তারপরে আমার একটা পার্সেলও ছিল, ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগ ভিডিও করে দেখাই, আর পার্সেলের একবার তোমাদেরকে দেখাই পার্সেলটা। এই যে পার্ফেল থেকে এসছে, সকাল থেকে খুলবো 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 করে টাইম পাচ্ছিলাম না, আর তারপরে যখনই খুলবো নিয়ে বসলাম তখন কারেন্ট চলে গেল। তখন প্রায় 10টা বাজে, কারেন্ট চলে গেল 11টা এখন বাজে, কারেন্ট এসছে। তো কারেন্ট এসছে বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ওটাতে কী কী আছে। আর কি গরম গরম, মানে বিভৎস গরম। তোমাদের ওখানেও কি কারেন্ট চলে যাচ্ছে কি সেটাও আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। প্রত্যেক দিনেকার নাটক, 10টায় যাবে 11টায় চলে আসবে, কি বিচ্ছিরি নাটক। আর এই এখন আমি এই যে তোমাদের সাথে একটু ঢং করছি ক্যামেরার সামনে, আর এগুলো আমি না গুছোচ্ছিলাম জানো তো, আমার এখানে এটা হচ্ছে সব থেকে ফেভারিট জায়গা এখানে, ওই জন্য আমি গুছোচ্ছি। আর আমার ভালোও লাগে এই জায়গাটা, চেষ্টা করি সবসময় ক্লিন করে রেখে দেওয়ার এই জায়গাটা। আর এই যে ঘরের ভিতরে আমি একা, আমার ঘর, আমার স্বর্গ, আমি এগুলোই তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। যেখানে যাই এই জায়গাটা এলে, এই ঘরটা এলেই আমার শান্তি। সত্যি সবাই একটা কথা বলে না, বিয়ের পর নিজের ঘরেই শান্তি দেখবে। তো এখন এটা আমার বাস্তবেই মনে হয় যে বিয়ের পর দেখবে ঘরেই শান্তি। যাই হোক, তোমাদের সাথে এখন আমি পার্সেলটা খুলতে নিয়ে বসেছি। তো কী দিয়ে খুলবো, বরের স্ক্রুড্রাইভার ছিল পাশে, সেটা দিয়েই খোলার চেষ্টা করছি। তো প্রথমে প্লাস্টিকটা খুলে নিলাম, নিয়ে তারপর হাত দিয়ে টেনে হিঁচড়ে খুললাম। আর বেশি কিছু না অর্ডার করিনি, তাই 4টা জিনিস অর্ডার করেছিলাম, 1,085 টাকা নিয়ে নিয়েছে। যার দাম জিনিসপত্রে তাও অনেকটা সেভ হয়েছে, কারণ এখন পার্পেলের সেল চলছে, তোমরা চাইলে তোমরাও নিতে পারো। আমি কোনো রকম প্রমোশন করছি না, আমি ফ্রি প্রমোশন করছি। যাই হোক, তো এখানে নিয়ে নিয়েছি স্পন্সের একটা লাইট জেল, যেহেতু গরমকাল তো এটা ব্যবহার করলে মানে স্কিনটা খুব খুব মানে ঘাম হবে না, তো ওই জন্যই নেওয়া। আর এখানে আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে নিয়ে নিয়েছি ম্যাকটিক্সের কন্ডিশনার, এটা আমি অনেক দিন পর ব্যবহার করবো, 2 বছর পর মানে ম্যাকটিক্সের কন্ডিশনার ব্যবহার করবো। শ্যাম্পুটা তো ব্যবহার করেই থাকি, কিন্তু কন্ডিশনারটা একদম ব্যবহার করা হয় না, তো ওই জন্য শ্যাম্পু কন্ডিশনার দুটোই অর্ডার করেছি। যদি আমার চুলটা স্ট্রেট নেই তো আমি খুব তাড়াতাড়ি আবার স্ট্রেট করেও নেবো, সেটা কোনো চাপ নেই, গরম বলে করিনি, কারণ আমার অত্যাধিক ঘাম হয়, আর গরমের সময় করলে না চুলগুলো কোবড়ানো হয়ে যাবে। আর একটা নিয়েছি ওয়াওয়ের ফেস ওয়াশ, আর এটা হচ্ছে হলুদ আর কিছু একটা ফ্লেভার হবে, খুব ভালো, এটা আমি বিয়ের আগে ব্যবহার করতাম। তো আজকে যেসব জিনিসপত্র নিয়েছি প্রায় সব বিয়ের আগেই ব্যবহার করতাম, বিয়ের পরে করতাম খুব একটা করতাম না। তো যাই হোক, এই ফেস ওয়াশটা অনেক দিন পর ব্যবহার করবো, কারণ আমি বায়োটিকের ফেস ওয়াশটা ব্যবহার করতাম। তো আমার এখন মনে হলো আমার এইরকম ডিপ ক্লিন কোনো একটা ফেস ওয়াশ দরকার, কারণ আমার স্কিনটা সত্যি 12টা বেজে যাচ্ছে, এত পরিমাণে বেজে 12টা বেজে যাচ্ছে, যদি না যত্ন নিই কী বলবো আর। তো যাই হোক, তো এখন বাজে অনেক রাত, প্রায় 12টার কাছাকাছি, তোমাদেরকে সেটাই আমি ফোনে দেখাতে চাইবো, কিন্তু সেটা দেখা যাবে না, এটা হচ্ছে আমার মায়ের ফোন, আমার মাম্মাও ওখানে ঘুমিয়ে পড়েছে, দেখতেই পেলে তোমরা। তো দেখাতে চাচ্ছিলাম কিন্তু দেখানো হচ্ছিলো না। তো এখন যেটা করব আমি, ভালো করে মুখ টুক ধোবো, কারণ অত্যাধিক গরম পড়েছে, আর এই গরমে আমি ঘেমে একদম মানে কী বলবো স্নান হয়ে গেছি, যেহেতু ভিডিওটা শ্যুট করছিলাম। তো এবারে চুলটা ভালো করে বেঁধে নেব, নেওয়ার পরে ভালো করে গাটা মুছে ফ্রেশ হয়ে আর ওই ফেস ওয়াশটা ভাবছি একবার ব্যবহার করব, করে আর ঘুমিয়ে পড়ব। আমি যদি না চুল বাঁধি না আমি একদম ঘুমাতেই পারবো না, কারণ আমার চুল না বাঁধলে আমি একদম ঘুমাতে পারি না। সত্যি এটা কি তোমাদের সাথেও হয় আমাকে জানাবে। অনেকে না চুলটা ছেড়ে ঘুমোয়, কিন্তু আমি ছেড়ে ঘুমোতে পারি না, আমার এত গরম লাগে আমি কী বলবো। তো এবার থেকে ভাবছি না ডেলি একটা করে ব্লগ তোমাদেরকে পোস্ট করব, তোমাদেরকে মানে দেখাবো। তোমরা কী বলো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে ডেলি ব্লগস পোস্ট করলে ভালো নাকি অন্য কোনো ভিডিও পোস্ট করো। তো এখন একটু জল খেয়ে নিচ্ছি, আর কী বলবো এত পরিমাণে গরম পড়েছে, তোমরাও কিন্তু বেশি বেশি করে জল খাও। তো এখন আমি গাটা একদম ভালোভাবে ধুইবো, ধুয়ে ফেস ওয়াশ করে মানে সব যা যা করে পুরো ক্লিন হয়ে তারপরে ঘুমোতে যাবো, নাহলে এত গরমে আমি ঘুমোতেই পারবো না। তারপরে আজকের ভোরের দিকে কীরকম বৃষ্টি হলো বলো তো, অত্যাধিক বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? আমি আজকে যখন এডিট করি নিশ্চয়ই পরের দিনই এডিট করছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি যে রাত্রেবেলা কেমন বজ্রাঘাত পড়েছে, বৃষ্টি পড়েছে, অত্যাধিক বৃষ্টি পড়েছে। যাই হোক, তো আমার সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, এবারে শুধু আমি বিরিয়ানি করে নেবো চুলে,
চুলে বিনুনি করে নিয়ে তারপর একটা টিপ পরে নিয়ে শুয়ে পড়বো। যদিও আমি আজকে স্কিনে কিচ্ছু মাখিনি, জাস্ট ফেস ওয়াশ করে চলে এসেছি, আমার কিছু মাখতেও ইচ্ছে করছিল না, এত ঘাম হচ্ছিল না। আমার নাইট ক্রিম রয়েছে জানো তো, তাও আমার মাখতে ইচ্ছা করছে না, কারণ অত্যাধিক ঘাম হচ্ছিল আমার। আর এই গরমে এই ঘামে আমার কিছু সত্যি মাখতে ইচ্ছা করছিলো না, মানে আমার মুখটা আবার অয়েলি স্কিন তো খুব প্রবলেম হয়, খুব প্রবলেম হয়। আর একদম কি বলবো, পাখা তো ঘোরেই না, পুরো আরও স্নান হয়ে যায়। ওই জন্য আমি আর রাতে করে কিছু মাখিই না, ধরতে গেলে টোটালি মাখা ছেড়ে দিয়েছি। আবার যখন দেখবো যে গরমটা খুব কম পড়ছে, আবার তখন স্কিন মানে মাখা শুরু করবো। যাই হোক, তো এখানে আমি জিনিসের জায়গা জিনিসের রেখে দিচ্ছি, দেখবে জিনিসের জায়গা রেখে দিলে না অনেকটা সুবিধাও হয়। তো যদিও আমি রাখি না, এটা আজকের ভিডিও করছি বলে হয়তো রেখে দিচ্ছি একটু দেখানোর জন্য, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি পার্সোনালি খুব অগোছানো, অগোছানো বলেই আমার মানে সব জিনিসপত্র যেখানে সেখানে ছড়িয়ে থাকে। তোমাদেরকে একদিন রুম ট্যুর করে দেখাবো কীরকমভাবে রেখে দিই। যাই হোক, তো কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল, সবাইকে গুড নাইট, ভালো।